হে এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। মা করছে রান্না, খেলাধুলা আর না, বলতে পারেন নামটা কি? হ্যাঁ, এটা হচ্ছে কোকোনাট নুডলস। মা আজকে কোকোনাট নুডলস আপনাদেরকে রান্না করে দেখাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক মা কীভাবে কোকোনাট নুডলস রান্না করে। আমার আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট পরিমাণ কোকোনাট নুডলস, তিন নিয়েছি তিনটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি পাঁচ সাতটা কাঁচামরিচ আর দুটো ডিম। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের রেসিপিটাকে তৈরি করছি। অন্যদিকে চুলায় দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটা আপনি আপনার পছন্দ মতো অ্যাড করবেন। তেলটাকে গরম করে নেওয়ার পর সর্বপ্রথম এর মধ্যে অ্যাড করছি কুচি করে রাখা এক কাপের মতো পেঁয়াজ কুচি। নুডলস রেসিপি স্বাদটাই ডিপেন্ড করে পেঁয়াজের ওপর, এই জন্য যতটা পরিমাণ নুডলসে পেঁয়াজটাকে বাড়িয়ে অ্যাড করবেন। যত বেশি পেঁয়াজ আপনি নুডলসে অ্যাড করবেন, নুডলসটা খেতেও তত বেশি সুন্দর লাগবে। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি মিনিমাম 2 থেকে 1 মিনিট, তাহলে কিন্তু আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাবে। আর নুডলসের পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে ব্রাউন করে ভেজে নিতে হয় না, একটু হালকা করে ভেজে নিলেই চলে। দেখুন, আগের তুলনায় কিন্তু আমার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। যখন এমনটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি সাতটা কুচি করে রাখা কাঁচামরিচ কুচি, আর পেঁয়াজটাকে এক সাইডে আলাদা করে রেখে এক সাইডে এখন ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব। আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে দিয়ে দিয়েছি, আর আমি এখানে একটা ডিমই অ্যাড করলাম। আপনি চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়েও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি ডিমের জন্য পর্যাপ্ত লবণ। এখন ডিমটাকে এমনটা স্ক্র্যাম্বল করে ভেজে নিচ্ছি, ডিমের সঙ্গে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে অতি সহজে ডিমটা ভাজা হয়ে যায়। দেখুন, আমার ডিমটা কিন্তু স্ক্র্যাম্বল করে না হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি সিদ্ধ করে রাখা কোকোনাট নুডলস। আমি কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না, কারণ সিদ্ধ করতে মোটামুটি সবাই পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র নুডলসের জন্য। মা এমনভাবে অতি সহজেই খুব অল্প সময়ে কোকোনাট নুডলস রান্না করে, আর রেসিপিটা খেতেও হয় অনেক মজা। এভাবে ধীরে ধীরে নুডলসটাকে আরও 2 থেকে 1 মিনিট ভেজে নেওয়ার পর তবেই রেসিপিটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিতে হবে। নুডলস দিয়ে খুব বেশিক্ষণ ভেজে নেইনি, 2-1 মিনিট ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে অ্যাড করলাম টেস্টিং সল্ট। এই নুডলসের প্যাকেটে টেস্টিং সল্টই থাকে, এই জন্য টেস্টিং সল্টই অ্যাড করছি। টেস্টিং সল্টকে সব উপকরণের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে তবে রেসিপিটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছে। আশা করব আমার আজকের এই মায়ের হাতের রান্নার নুডলস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।